ভাই দেখুন নাই প্রিয় দর্শকবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন জানাচ্ছি। আসলে বর্তমানে আমরা একটি ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের অধীনে এই বাংলাদেশে বসবাস করছি। এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার সীমাহীন দুর্নীতির পাহাড়ের উপর দাঁড়িয়ে এদেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে, এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে, এদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে পদদলিত করে আজকে তার ক্ষমতার দিকে রয়েছে। আজকে করোনা দুর্যোগকালীন সময়ে যখন বাংলাদেশের সাধারণ মানুষ মানবতার জীবনযাপন করছে, আজকে সাধারণ মানুষজন করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ছড়াছড়ি করছে, তারা চিকিৎসার সুবিধা পাচ্ছে না, যখন যে সাধারণ মানুষ করোনা থেকে মুক্তি লাভ করার জন্য করোনা টিকার জন্য চারিদিকে হাহাকার করছে, ঠিক তখন আমরা দেখছি যে সরকার সাধারণ মানুষের কথা চিন্তা না করে তাদের ক্ষমতায় থাকার ব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য একাধিক সরকার তাদের বিভিন্ন দল ও মতের নেতাকর্মীদের গ্রেপ্তার, গুম, খুন এবং নির্যাতনের কাজে ব্যস্ত রয়েছে। আপনারা জানেন যে গত কয়েকদিন পূর্বে আমাদের কেন্দ্রীয় সংসদের ছাত্র কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাহেব মাহমুদ জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে সম্পূর্ণ বিনা কারণে, বিনা দোষে। শুধুমাত্র সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে কথা বলার কারণে আজকে সাহেব মাহমুদ জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সাহেব মাহমুদ জুয়েলকে গ্রেপ্তার করার পরে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল করেছি এবং সেই বিক্ষোভ মিছিলেও পুলিশ ছাত্রলীগ হামলা করেছে, আমাদের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মিছিলে হামলা করা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মিছিলে হামলা করা হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদের মিছিলে পুলিশ সরাসরি গুলি করেছে, সেখানে আমাদের অসংখ্য নেতাকে আহত হয়েছে এবং অনেকে গ্রেপ্তার হয়েছে। তো আমি শুধু বলতে চাই যে বাংলাদেশে কোনো সমস্যা হয়েছে, যখনই বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বকে ব্যাহত করা হয়েছে, যখনই বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তখনই এসে জাতীয় শক্তি সবার আগে দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল শুধু বলতে চাই যে বাংলাদেশের যে কোনো দুর্যোগকালে জাতীয় ছাত্র দল যেমন সবসময় যে সাধারণ মানুষের পাশে ছিল, ইনশাল্লাহ আমরা বর্তমান ছাত্র দলও সবসময় সাধারণ মানুষের পাশে থাকবো, সাধারণ ছাত্রদের পাশে থাকবো। 1971 সালে শহীদ হোসেন জিয়াউর রহমান বাংলাদেশ স্বাধীনতা মিশন দিয়েছিলেন, তিনি পাকিস্তানের বাহিনীর বিরুদ্ধে সমুদ্রে অংশগ্রহণ করেছেন, বাংলাদেশ স্বাধীন করেছেন এবং সেই যুদ্ধে অসংখ্য মানুষ নিহত হয়েছে। 90 সরকারের বিরুদ্ধে আন্দোলন আমরা দেখেছি যে দৃষ্টিভঙ্গ খালেদা জিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশে একটি গণ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল, যে গণ আন্দোলনের মুখে সরকার এসব সরকার ক্ষমতা থাকতে বাধ্য হয়েছিল। আজকে আমাদের সাহেব মাহমুদ জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে এবং গতকাল রাতে এগারোটার সময় আমাদের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি রাজীব আসরামকে গ্রেপ্তার করা হয়েছে। আমি কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে রাজীব আসরাম এবং সাহেব মাহমুদ জুয়েলের মুক্তি দাবি করছি। এবং আপনারা জানেন যে আজকে করোনা দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বাংলাদেশের স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো সবগুলো বন্ধ রয়েছে। এক সময়কে দেখা গেছে যে বাংলাদেশের মানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার দিক দিয়ে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং বাংলাদেশের প্রায় 4 কোটি শিক্ষার্থীর জীবন আজকে শিক্ষা বিরাজ হুমকির সম্মুখীন। আমি বাংলাদেশ জাতীয় ছাত্রের পক্ষ থেকে বাংলাদেশ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানাচ্ছি। আসলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার না খুলে দেওয়ার পিছনে সরকারের কিছু উদ্দেশ্য রয়েছে। এই সরকার মনে করছে তারা যে সীমাহীন দুর্নীতি করেছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেই তাদের এই সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে একটি ছাত্র গণ আন্দোলন গড়ে উঠতে পারে, কিন্তু এই কারণেই তারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিচ্ছে না। তো ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় ছাত্র দল দেশপ্রতিবন্ধী খালেদা জিয়ার নিষ্ঠ একজন তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে এই সরকার সরকারের বিরুদ্ধে যে গণ আন্দোলন শুরু হয়েছে, ইনশাল্লাহ সেই আন্দোলনে আমরা সামনে সাথে নেতৃত্ব দেব এবং বাংলাদেশের মানুষকে এই সরকারের শেখ হাসিনা কবল থেকে মুক্ত করে আমরা একটি গণতান্ত্রিক এবং মানুষের অধিকার সম্পন্ন, অর্থাৎ যে সমাজে বাংলাদেশের মানুষ তাদের মৌলিক অধিকার সমূহে বসবাস করতে পারবে এ ধরনের সমাজ প্রতিষ্ঠা করবো, এই প্রতিষ্ঠা রাখতে করছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ। আমি
এই বলে আমার বক্তব্য শেষ করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় সংসদ জিন্দাবাদ।